লগ্নজিতাকে বসালাম পড়াতে, ওর কালকে ইংলিশ পরীক্ষা আছে, আর এই যে এইগুলো সব গোছানো হয়নি, এগুলো সব গোছাবো। পড়ো পড়ো পড়ো, লেখো লেখো লেখো। লেখো সোনা, ভালো করেই তো বললাম, আর ভালো করে বলা যাবে না। কেমন করে বলতে হবে শিখিয়ে দে। কি সোনা করে নাও। সবই করবি? খুব ভালো হচ্ছে। গুড গার্ল। লগ্নজিতা নিন, হাতে একটা ছেঁচা খেয়েছে, তার জন্য বরফ এনে দিলাম। আর এই যে আমার চাউমিন, সবাই মিলে এখন আমরা চাউমিন দিয়ে ব্রেকফাস্ট করছি। পরে ঠাকুরটা দিয়ে নিলাম, আজকে অনেকদিন পর ঠাকুরটাকে ভালো করে পরিষ্কার করে ধুলো আর দীপ জ্বালালাম। এবার হচ্ছে লাউ ডাল, ভেন্ডি ভাজা আর হচ্ছে আলু ভাতে আর ভাত, আর এই যে মাছের ঝোল আছে, ঝোলের মাছের ঝোল এটা। যেহেতু আমি আজকে মাছের ঝোল খাবো না, তাহলে জন্য সোনার আর নীলের মাছের ঝোল এটা। এবার নীলের থেকে শাশুড়ি দিল এই পুঁই শাকের তরকারি আর চিকেন আর দই। আজকে নিরামিষ খাবো, তাই কাঁঠালের তরকারি, শাক, দই আর এই যে এটা হচ্ছে লাউ দিয়ে ডাল, আর এটা ডিলের লাউ ছাড়া ডাল, লাউ আছে দু একটা, আর ভেন্ডি ভাজা, আর এটা আলু। আর তারপরে সোনাকে পড়াতে পড়াতে কালকে আর ভিডিও করা হয়নি, আজকে সকালবেলা সোনা চললো পরীক্ষা দিতে, জীবনের ফার্স্ট পরীক্ষা বলে কথা। লগ্নজিতা আর লগ্নজিতার ফ্রেন্ড দুজন মিলে যাচ্ছে পরীক্ষা দিতে, তো চলো আজকে যাই আমি স্কুলের দিকে, আমিও রওনা হয়ে গেছি। দুজন পরীক্ষা দিতে চলে এসেছে, আমার স্কুল ছুটি হয়ে গেল, আমি বাড়ি চলে আসলো। আজকে যেহেতু শ্রাবণ সোমবার, তার জন্য আমার বাড়িকে এখন রান্না করতে হবে, তো চলো যাই। আর এই যে লগ্নজিতার ভাত আর মাছের ঝোল হয়ে গেছে, ওকে আমি আজকে খাই। স্কুল থেকে এসে চলে এসেছি, এখন আমার ভাতটা মানে সিদ্ধ ভাজিটা খাবো, সেটা বসিয়ে দিয়েছি, কারণ যে শ্রাবণ সোমবার আমি এইসব আঁশ আর এইসব ভাত খাবো না, তো আমি এত চলে সিদ্ধ ভাত খাবো, তো সেটা বসিয়ে দিয়েছি। দিয়ে এবার সোনাকে খাওয়াতে আসলাম, তো সোনাকে খাওয়াতে খাওয়াতে ওটাও হয়ে যাবে আর আমি খেয়ে নেবো, তো খাইয়ে নি সোনাকে। তো এই যে আমার রেডি হচ্ছে আতপ চালের ভাত, সিদ্ধ ভাত রেডি, আর এই যে নিয়ে নিয়েছি ঘি, লঙ্কা আর লবণ, তো চলো এবার খেয়ে নিই আমি। এই লগ্নজিতার স্কুলে প্রোগ্রামের জন্য কিছু ডান্স চলিয়েছে, সেটা আমি হোয়াটসঅ্যাপে ভিডিওতে পেলাম, তার জন্য তোমাদের সাথেও এটা শেয়ার করলাম, লগ্নজিতার ফার্স্ট ডান্স ভিডিও, তো তোমরা একটু এনজয় করো, আমরাও এনজয় করেছি ভীষণ। আর কেমন লাগলো জানিও। আজকে রাতে আমি যেহেতু ভাত খাবো না, তাই একটু পনির ভাজা করে নিয়েছি, দুধ করে নিয়েছি, চারটে পাউরুটি নিয়েছি আর একটু কফি নিয়েছি, তো আজকের মতন এখানে শেষ করলাম।